সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি খামারের নতুন একটি প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি আমি আশরাফুল ইসলাম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি পাবনার সুজয়নগরে। দর্শক, সামনে আসছে 2021 সালের কুরবানি ঈদ। সেই কুরবানি ঈদকে কেন্দ্র করে কিন্তু অনেক খামারি তাদের গরুকে নতুন রূপে সাজিয়েছেন। তেমনই একটি খামারের কাছে আমরা এসেছি, তার নাম হচ্ছে বামন ভাই। বামন ভাই খুবই আদর যত্ন করে একটি গরু লালন পালন করেছেন, তার নাম হচ্ছে পাবনার বস। এটার বর্তমান ওজন প্রায় 38 মন এবং দাম চাচ্ছেন তিনি 35 লক্ষ টাকা। আমরা আজকে পাবনার বস সম্পর্কে আপনাকে জানাবো, তিনি কীভাবে গরুটি লালন পালন করেছেন এবং কীভাবে পরিচর্যা করছেন সে বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করব। আশা করছি পুরো সমাজের পাশেই থাকবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। নামটা জানতে চাই। আমার নাম আব্দুল আল মামুন। আব্দুল আল মামুন, মামুন ভাই আমরা কিন্তু খুবই চমৎকার একটি গরুর সময় দাঁড়িয়ে আছি। এটি হচ্ছে আপনাদের পাবনার বস। জি, পাবনার বস। আচ্ছা, এই ব্যতিক্রম একটি নাম যে পাবনার বস, এটা তার কারণটা? আসলে আমার জেলার সর্বোচ্চ লোকের যেন মানে নামের ইয়েতে রাখছি, যে যেন আমার না, শুধু আমার জেলার যারা আছে তাদের প্রত্যেকের যেন নামের সাথে আসছে পাবনার, আমরা পাবনাবাসীর জন্য। আচ্ছা, জানতে চাই কয় দাঁত হয়েছে গরু? চার দাঁত। চার দাঁত সংগ্রহ করা কোন জায়গা থেকে? পাশের গ্রামের হাট থেকে। কোন হাট থেকে? পুষ্পর হাট, পাবনার পাশে পুষ্পর হাট। কতদিন আগে ক্রয় করা হয়েছিল এই গরুটি? দেড় বছর। দেড় বছর। গরুর বয়স কতদিন? তিন বছর প্লাস। তিন বছরের উপরে হয়ে গেছে। জি, যেহেতু চার দাঁতের হিসাবে বলতেছি আমি আর কি। হাট থেকে নাকি গরু ক্রয় করলে অনেক সমস্যা হয়ে থাকে এবং রোগা গরু হাটে বেশি যায়, কিন্তু হাট থেকে একটা গরু ক্রয় করে এনে এটাকে লালন পালন করে এত বড় মাশাল্লাহ হয়েছে সেই সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, এটা কথা ঠিক, কিন্তু সব জায়গায় যে খারাপ থাকে বা সব জায়গায় ভালো থাকে তা না, খারাপের মধ্যে ভালো থাকে, ভালোর মধ্যেও খারাপ থাকে, সেটা দেখে কিনতে হবে যেটা ভালো এটা খারাপ। আচ্ছা, আপনি যখন ক্রয় করেছিলেন তখন কি মনে হয়েছিল যে আপনার লালন পালনে এত চমৎকার একটি গরু হবে? তখন হ্যাঁ, আমি আশাবাদী ছিলাম যে ভালো কিছু হবে, এটা নিয়ে আমি মানে কিনেছি। সেখানে তো একটা জায়গা আছে। বর্তমানে ওজন কতটুকু আছে? 38 মন প্লাস। 38 মন, তাহলে তো ওজনটা আলহামদুলিল্লাহ খুব বেশি হয়েছে মোটামুটি। মাপা কিভাবে ভাই? আমাদের ফিতার মাপে, এগুলো মাপে। আমাদের তো যেহেতু প্রত্যন্ত অঞ্চল গ্রামে, এখানে তো স্কেল সম্ভব হয়নি, দু একটা গরুর জন্য স্কেল সম্ভব না। এখানে মিডিয়া থেকে যারা আসছিল বা যারা ইউটিউব বা আপনার ভেটেরিনারি সার্জেনরা বা ইউনুসাররা যারা আসছিল তাদের মাপা এগুলো। আচ্ছা, 38 মনের উপরে? জি জি। আচ্ছা, এটা মাপা হয়েছিল কার মাধ্যমে? এটা নিউজ 24 থেকে আসছিলো, যখন তখন ইউনো অফিস থেকে আসছিল আপনার ভেটেরিনারি সার্জন আব্দুল লতিফ ডাক্তার, ডাক্তার দিয়ে মাপ। জি। আচ্ছা দর্শক, আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাবনার বস, খুবই বিশাল আকৃতির, খুবই চমৎকার একটি গরু। 2021 সালে কুরবানির কেন্দ্র করে একজন প্রান্তিক কৃষক এগুলোকে লালন পালন করেছেন, তার ওজন দাবি করেছেন 38 মন। মামুন ভাই, অনেকে কিন্তু গরুর ওজনটা ভুল বলে। আমাদের বাংলাদেশে কিন্তু অনেকদিন যাবতই বড় বড় গরু লালন পালন করা হচ্ছে কুরবানির জন্য বিশেষ করে, যেক্ষেত্রে ওজনটা সমস্যা হলে কিন্তু দায়ভারটা আমাদের উপর পড়ে। আসলে আপনারটা 38 মন সেটা কতটুকু সত্য? এটা অবশ্যই আমরা কনফিডেন্স আছে যে আপনার 38 মন প্লাস হবে। আচ্ছা, যদি কেউ নিতে চায় মেপে নিতে পারবে? মেপে নিতে পারবে, এটা মেপে নেবে। আচ্ছা, এটা মেপে আমরা মেপে দেবো যে আমরা অবশ্যই আছি। হয়তো এখনও দেখা যাচ্ছে যে 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি এদিক সেদিক হলে হয়তো আধা মনে 1 মনে এদিক সেদিক হতে পারে, এটা নিয়ে মানে এমন না যে ওই 47 বা 57 মনের গরু 35 মন 30 মন হবে, এটা না। আচ্ছা, গরুর উচ্চতা কতটুকু আছে? 6 ফিট। 6 ফিট? জি, আপনি দেখতে পারছেন এখনও 6 ফিট দেখতেছেন তো অবশ্যই উচ্চতা। জি। আচ্ছা, এভাবে যদি আমরা প্রস্থ হিসাব করি 10 ফিট প্লাস। 10 ফিটের প্লাস উপরে? জি জি। আচ্ছা, গরুর ওজনটা মাপা হয় কিভাবে আমাদেরকে সে বিষয়ে বলতেন? আসলে গরুর ওজনটা মাপা হয় যারা যারা আপনার ফিতাদের, যারা মানে আমরা ফিতাদের মানে যারা এখানে ইউটিউবার বা আপনার চ্যানেল ভিত্তিতে যারা আসছিল, ঠিক আছে, এখানে যারা মাপায় এটা সূত্র হচ্ছে বের গুণন বের গুণন লেন্থ। আচ্ছা, ভাগ 660। আচ্ছা, এটা যেটা যেটা হবে এটাই পারফেক্ট। আচ্ছা, না এটা জিজ্ঞেস কারণ হচ্ছে যে আপনি আসলে ওজনটা মাপতে পারেন কি না সে বিষয়ে জিজ্ঞেস করলাম। আপনি কিন্তু ওজন সম্পর্কে, এটা আসলে আমি ওই লাইভ আপনার সিরাজ সাহেব বা ওই আপনার বাজিদ মরল রয় মানিক ভাই কামাল ভাই যারা আপনাদের মধ্যে যারা যারা আছেন, যারা ইউটিউবার যারা প্রতিনিধি যারা, মানে এটা দেখে আমি সবসময় অভ্যস্ত যে ভাই এই পাবনার বসকে সারাদিন কী ধরনের যত্নগুলা করেন? আসলে যত্নের তো কোনো শেষ নাই, যত্নের কোনো শেষ নাই।
যত্ন যত বেশি করা যায় তত মায়া মহব্বত বাড়ে। আচ্ছা, যত্ন করলে রত্ন মিলে, এটাই। আচ্ছা, এখন আমরা সেই সুবাদেই যাতে মশা না লাগে, তার রোদের কতটুকু টেম্পারেচার আছে, কতটুকু বাতাস আছে, সব মিলিয়ে আমরা দেখি আর কি। পরিচর্যা কি করা হয় সারাদিনে? হ্যাঁ, অবশ্যই সেখানে টাইম টু টাইম খাবার দিতে হয়, টাইম টু টাইম গোসল করানো হয়। সকাল 8:30 বা এর মধ্যে গোসল করে না, বা বিকাল 4:30 বা 5টার মধ্যে গোসল করে না। আচ্ছা, দুইবার ঘর পরিষ্কার করা, ঘরের কোনো ময়লা আবর্জনা যেন না থাকে, মশা মাছি যেন না থাকে, এদিক দিয়ে আমরা খেয়াল রাখি। আচ্ছা, সারাদিনে কোন কোন ধরনের খাবারগুলো দিচ্ছে? আমাদের খাবারটা সম্পূর্ণ ন্যাচারালি খাবার, সেটা আপনার গম ভুষি, ধানের গুঁড়া, অ্যাঙ্কার, আপনার মসুরি ভুষি, তারপরে ভুট্টা, যব, এগুলো একসাথে প্রসেস করে আমরা খাওয়াই। এটা আমাদের হাতের, শুধু গম ভুষিটা আমার কিনতে হয়, আমি তো বানাতে পারি না। আচ্ছা আচ্ছা, এবং পানিটা 50-60 লিটার পানি খায় দুপুরে, হয়তো আমি দুপুরে 2 কেজি গুড় খাওয়াই ওকে। আচ্ছা, মানে ডাক্তার অনেক সময় বলতো যে গুড় নাকি ঠান্ডা জিনিস, এই হিসাবে আমি দুপুরে মানে গুড়ের সাথে পানি দিই ওকে। আখের গুড়? আখের গুড়। আখের গুড় মানুষের শরীর কিন্তু ঠান্ডা রাখে, ঠান্ডা রাখে, এই জন্য আমি সর্বোচ্চ ভালো গুড় সবসময় কিনি। আচ্ছা, এই পাবনার বসকে গিয়ে আপনার স্বপ্নটা জানতে চাই। আসলে শুধু আমার স্বপ্ন না, পাবনারবাসীর স্বপ্ন, যে আমাদের বড় পাওয়া, আমাদের বড় এটা এরকম একটা গরু আছে আমাদের মাঝে, এটা একটা বড় পাওয়া। আচ্ছা, আপনাদের প্রত্যন্ত অঞ্চলে একদম গ্রামের ভিতরে, আপনাদের এই গ্রামে বা আশেপাশের কোনো গ্রামে এমন কোনো গরু লালন পালন করা হয়েছে কি না আগে, বা বর্তমানে হচ্ছে কি না এত বড় গরু? বিগত দিনে আমি দেখিনি, বা যারা আমাদের মুরব্বীরা আছে বা তারা বলে যে, বা এখন যারা দেখতে আসছে তারা বলে যে না, এখনও দেখিনি। এটাই বড় গরু, এটাই বড়, এটাই বড়। আচ্ছা, তো আপনার অনুভূতিটা কেমন মনে হয় যখন মানুষ এসে বলে যে আপনার খামারে এত একটি বড় গরু আছে এবং এগুলো দেখতে দেখতে প্রচুর পরিমাণ মানুষ এসেছে, সেই অনুভূতিটা কেমন লাগে? আসলে আমি একজন ছোট্ট খামারি, যখন আসে লোকজন বলে যে না আপনার গরুটা ভালো বা তোমার গরুটা ভালো, আমার খুবই ভালো লাগে। আচ্ছা, সেটা যে পাবনারবাসীর পক্ষ থেকে আমি একটা গরু লালন পালন করতে পারছি, এটা আমার খুব ভালো লাগে, এটা গর্ববোধ মনে করি, নিজেকে খুব গর্বিত মনে হয়। জি। আচ্ছা ভাই, আপনার চাওয়া কত টাকা দাম গরুটার? আসলে চাওয়ার তো শেষ নাই, তবে একটা রেঞ্জ যেমন থাকতে হবে যেন ক্রেতাও কিনতে পারে, আমরা বিক্রি করতে পারি। তো যত গরুগুলো ভাইরাল হয়েছে আমাদের, আমরা ভাবি যে হয়তো তাদের মধ্যে আমরা একজন থাকবো। আমরা বলতেছি না আমাদের বড় এবছরে, হয়তো আপনারা ডিসাইড করবেন কতটুকু বড়, কতটুকু ছোট, কতটুকু এমনি কি আছে, আপনাদের প্রচারে আমাদের প্রচার। আমরা আশাবাদী যে 35 লক্ষ টাকা এটা আলোচনার সাপেক্ষে একদম দাম রাখবো, ওই আলোচনার কথা হবে আর কি। চাওয়া দাম 35 লক্ষ টাকা। দর্শক, আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন হচ্ছে পাবনার বস, দাম চাচ্ছে খামারি 35 লক্ষ টাকা, এটি হচ্ছে 38 মন ওজনের গরু। ভাই, 35 লক্ষ টাকা চাওয়া দাম, এটা কি একটু বেশি মনে হচ্ছে কিনা? আসলে অনেক তো কস্ট, মানে সব জিনিসের দাম বেশি, লেবার খরচ, খাদ্য খরচ, অনেক ব্যয়বহুল এটা। আর যেহেতু এটা বড় গরু, ওরটা হিসেবে অন্যরকম। আচ্ছা, এবার রোজার ঈদে আপনারা গরু 700 টাকা মন কেজি কেজি আপনারা কিনে খাইছেন, 700 টাকা কেজি, তাহলে কত করে মন পড়ে? 28,000 টাকা মন, তাহলে কুরবানি তো আর আপনার কেজি হিসাব করে বা মন হিসাব করে হয় না। সুন্দর যে হয়, সুন্দর যে হয় সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জেনেরা নেবেন, তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নেবেন এটা। আচ্ছা মামুন ভাই, আপনার গরুটা কোন জাতের? এটা দেখতে কুচকুচে কালো, মনে হচ্ছে যে হলস্টাইন ফ্রিজিয়ান। আমার এটাই যে হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, ডাক্তার কি বলেছে আসলে কোন জাতের গরু? আসলে ডাক্তারও কিছু ডাক্তার বলে যে হলস্টাইন ফ্রিজিয়ান, কিন্তু আবার কিছু যারা বীজ দেয়ারা বলে যে কোন জাতের আমরা তো বলতে পারি না, তাহলে আপনাদের কি বলবো আমরা, এরকম কিছু বলে। হলস্টাইন ফ্রিজিয়ানের মধ্যে এত বড় হয় গরু? হ্যাঁ, এটা আমার প্রথম দেখা। আমি বিগত 20 বছর হাট করি, আমি যখন টুঙ্গিতে হাট লাগতো তখন থেকে শুরু করে টুঙ্গি আপনার মানে বিভিন্ন হাটে হাট করি, আমার দেখা বা আমার চোখে এটা বড় গরু। আচ্ছা, আপনি গরু লালন পালনের সাথে জড়িত আছেন কত বছর যাবত? 20 বছর। আপ 20 বছর? জি। তাহলে একজন অভিজ্ঞ খামারি। আমি ছোট থেকে আমার শখ বা আমার বাচ্চা স্যার খামারে যখন ভালো গরু, খামার তো না তখন ছিল অল্প পারিবারিকভাবে। আচ্ছা, তাহলে এখনো পারিবারিকভাবেই আছে কিন্তু শখটা বড়, এখনো পারিবারিকভাবে কিন্তু শখটা বড়। আচ্ছা, তাহলে কি বলো আপনার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে এই গরুটাকে সম্পূর্ণ পরিচর্যা করা হয়? হ্যাঁ অবশ্যই, আমি এটা সবসময়
হিসাব করে চলি আচ্ছা আপনার খামারে আনার পরে এগুলোটার কোনো সমস্যা হয়েছে কিনা কি ধরনের চিকিৎসা করেছেন আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি ইনশাআল্লাহ দোয়া রাখেন যেন বেচা বিক্রি কর পর্যন্ত যিনি নেবে তার হাতে শেষ পর্যন্ত উঠা দিতে পারলে আমরা মানে আমাদের চাওয়া পাওয়া পূরণ হবে আর কি আচ্ছা আপনাদের যে প্রত্যন্ত অঞ্চল একদম গ্রামের ভিতরে যদি এভাবে বিক্রি করা সম্ভব না হয় অন্য কোনো হাটে নেওয়ার চিন্তা ভাবনা আছে কিনা হ্যাঁ অবশ্যই হাটে নেওয়ার চিন্তা ভাবনা আছে কোন হাটে নেওয়ার চিন্তা ভাবনা আছে আমি উত্তরাতে হাট করি এখন আমি উত্তরাতে যাবো ঢাকা উত্তরাতে জি জি সবাই তো গাবতলির হাটে যাই আসলে আমারও এখানে সুযোগ সুবিধা ভালো আমার মানে সেফটি বা সিকিউরিটি অনেক ভালো আচ্ছা হিসাবটা করে আমি ওখানে যাবো আচ্ছা দর্শকরা দেখতে পাচ্ছেন তাদের উদ্দেশ্যে কি বলতে চান আপনি এই পাবনার বস্কি নিয়ে আসলে পাবনার বসের জন্য বলার কিছু নেই আপনারাই বা দর্শকই ডিসাইড করবে যেটা কেমন আমার পক্ষে থেকে কিছু বলার নেই আমার পক্ষে থেকে শুধু একটাই বলা যে আপনারা সবাই যারা দেশে আছেন বা বাইরে আছেন দেশের বাইরে আছেন গ্রামগঞ্জে যে যেখানে থাকেন আর সবার কাছে আমি দোয়া প্রার্থী যেন আল্লাহ পাক ওদের শরীর ভালো রাখে যেন ছয় সালামতে বিক্রি করতে পারলে আমি এনাম মামুন ভাই আপনি ব্যস্ত মানুষ আমাদেরকে সময় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আমরাও দোয়া করি আপনি এগুলোটি আপনি নিজের জন্য বিক্রি করেন কারণ একজন খামারি মনে অনেক স্বপ্ন নিয়ে কিন্তু গরু লালন পালন করে যদি সেই স্বপ্ন অনুযায়ী বা আকাঙ্ক্ষা অনুযায়ী গরু বিক্রি করতে পারে তাহলে কিন্তু অবশ্যই পরবর্তী সময় আরও ভালো ভালো গরু আমাদেরকে উপহার দিতে পারবেন আপনারা হ্যাঁ এটা এটা তো অবশ্যই দোয়া করবেন আর আপনারা যে এসে আমাদের সময় দিচ্ছেন বা আমাদের জিনিসগুলো আপনারা প্রচার করতেছেন এটা আমরা আমরা ধন্য বা আপনাদের কাছে কৃতজ্ঞ যা সে কষ্ট করছেন কষ্ট পেয়ে যাচ্ছেন এটা মনে কিছু নেন না আসেন আপনাদের মধ্যে বেচাকে বিক্রি হলে অবশ্যই আপনারা থাকবেন এখানে আচ্ছা ঠিক আছে মানুষ ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাদের ধন্যবাদ